নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাই মুজিত। বন্ধুসকল, পলকতে চামক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, আপোনাক প্ৰয়োজন নেকি চৰকাৰী পকী ঘৰৰ? ৰাজ্যত চৰকাৰী পকী ঘৰৰ বাবে আৰম্ভ হ'ল আবেদন প্ৰক্ৰিয়া। কেনেকৈ কৰিব আবেদন চাওঁ আহক। আপোনাক প্ৰয়োজন নেকি চৰকাৰী পকী ঘৰৰ? রাজ্যত সরকারি পকী ঘরের বাবে আরম্ভ হল আবেদন প্রক্রিয়া। জিলায় জিলায় সরকারি ঘরের প্রপত্র বিতরণ আরম্ভ রাজ্য সরকার। পকী ঘরের লগতে পাব শৌচালয় আর বিজুলিও। সরকারি ঘরের আবেদনের বাবে আপনি পুরাব লাগিব 3 পৃষ্ঠাজোড়া আবেদন পত্র, আর এই আবেদন পত্র পাব আপনি পঞ্চায়েতর কার্যালয় অথবা বিডিও অফিসর। আবেদন পত্র পূরণ করিয়েই জমা দিব লাগিব পঞ্চায়েতর কার্যালয়। সরকারি কর্মচারীও ঘরে ঘরে গিয়ে পূরণ করে দিব আপনার আবেদন পত্র। মধ্যবিত্ত শ্রেণীর লোককে সরকারে দিব পকী ঘর। সরকারি ঘর পাবল আবেদনের থাকিব লাগিব রেশন কার্ড। পকী ঘরের আবেদন থাকিব লাগিব আর কি কি নথিপত্র চাওয়া আহক। ভোটার কার্ড থাকিব লাগিব, আধার কার্ড লাগিব, পান কার্ড লাগিব, জাতিগত প্রমাণপত্র লাগিব, আর লগতে লাগিব পাসপোর্ট সাইজর ফটো, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক একাউন্ট নম্বর আর একটিভ মোবাইল নম্বর আপনার থাকিব লাগিব। সরকারি ঘরের আবেদনের প্রয়োজন হব এই সমূহ নথিপত্র। আর লগতে আপনি অনলাইনের জড়িয়তেও আবেদন করিব পারিব সরকারি ঘর পাবলৈ। অনলাইনত আবেদন করিব পারিব PMAY MIS.gov.in এই ওয়েবসাইটর জড়িয়ে। পরবর্তী খবর, অসমত আজি হিন্দু সমাজের অস্তিত্ব বিপদাপন্ন, গতিকে কংগ্রেসত কোনোবা গলেও হিন্দু হয়ে থাকিব লাগে। জ্যেষ্ঠ বিজেপি নেতার গোপন বৈঠকক লৈ এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিন্দু সমাজের অস্তিত্ব আজি বিপদাপন্ন, গতিকে কংগ্রেসত কোনোবা গলেও হিন্দু হয়ে থাকিব লাগে। কোন কলে গেছে হেয়া ডাঙর কথা নহয়, আমাক হিন্দু দলের প্রয়োজন। যিমানে হিন্দু রাজনৈতিক দল হয় সিমানেই ভাল। কোনোবাই কংগ্রেসত হিন্দু সংস্কৃতি লৈ যাব পারিলে আরো ভাল। জ্যেষ্ঠ বিজেপি নেতার গোপন বৈঠকক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য। পরবর্তী খবর, আকাশলঙ্গী হল রাজ্যের সরকারি চিকিৎসালয়ের সেবা মাচুল। GMCHত বিভিন্ন শিতানত দুগুণ পর্যন্ত বৃদ্ধি পালে মাচুল। পঞ্জীয়ন মাচুল 10 টকাৰ 20 টকাল বৃদ্ধি, আর 107টা বায়োকেমিক্যাল টেস্টর মাচুল 20% পর্যন্ত বৃদ্ধি পাইছে। গুহাটী মেডিকেল কলেজ হাসপাতালের রাজ্যের আন আন চিকিৎসালয়তো বৃদ্ধি পাইছে এই নিরিখ। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেকুৱা ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, রাজ্যত পুনৰ এনকাউন্টার, এইবার গোলাঘাটত আরক্ষীর গুলিচালনা। ড্রাগস ব্যবসায়ক লক্ষ্য করে আরক্ষীর গুলিচালনা। এইগৰাকী ড্রাগস ব্যবসায়ী পলায়নের চেষ্টা করতে আরক্ষীয়ে গুলিচালনা করে। পরবর্তী খবর, ভারতীয় মাছমরিয়ার নামত শ্রীলঙ্কার নৌসেনার ভয়ঙ্কর আক্রমণ। এই আক্রমণত মৃত্যু হয়েছে এজনের। ঘটনা সন্দর্ভত নতুন দিল্লিয়ে বিচারিছে কৈফিয়ত। শ্রীলঙ্কার নৌসেনায় ভারতের মাছমরিয়ার নামত আক্রমণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। এই ঘটনাত এজন মাছমরিয়ার মৃত্যু হওয়ার বিপরীতে আন এজন নিরুদ্দেশ হয়েছে। এতিয়া প্রশ্ন হয়, জীবিত অবস্থাত উদ্ধার করবা যাব নেকি? এই ঘটনার পরিপ্রেক্ষিতত নতুন দিল্লিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে। ইতিমধ্যে ভারতের শ্রীলঙ্কার উচ্চায়ুক্ত প্রিয়ঙ্কা উক্রেম সিংহর উত্তর বিচরা হয়েছে। ইয়ার পূর্বে শ্রীলঙ্কার নৌসেনার বিরুদ্ধে এনে অভিযোগ উত্থাপন হয়েছে। যা কেবছর মানের আন্তরাষ্ট্রীয় জলসীমাত তামিলনাডুর মাছমরিয়ার উপর অহরহ আক্রমণ চলাই আহিছে, আর এইবারও একে ধরনের ঘটনা সংঘটিত হয়। বৃহস্পতিবারে কাশিপু দ্বীপর 5 নটিক্যাল মাইল উত্তরত শ্রীলঙ্কার নৌসেনার এখন জাহাজে ইচ্ছাকৃতভাবে মাছমরিয়ার নাওখনত খুন্দা মারিছিল বলে অভিযোগ উঠিছে, আর এই ঘটনাত এজন ভারতীয় মাছমরিয়ার মৃত্যু হয়।
উল্লেখযোগ্য যে কিছুমাহ পূর্বে ভারতীয় মাছমরিয়াই শ্রীলঙ্কার নৌসেনার বিরুদ্ধে প্রতিশোধ লয় আর ইয়াত শ্রীলঙ্কার নৌসেনার এজন বিষয়ার মৃত্যু হয় আর সেই ঘটনার পাছত ভারতীয় মাছমরিয়ার উপর আক্রমণ বৃদ্ধি পাওয়া বলে অনুমান করা হয়েছে। স্বাভাবিকতে ভারত শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্ক পুনের উত্তপ্ত হয়েছে। শেহতিয়াক কাস্তিবু দ্বীপক লো দুখন দেশের মাজর সম্পর্ক উত্তপ্ত হয়ে পড়ছে। এতিয়া প্রশ্ন উত্থাপন হয় যে এই দ্বীপটি ভারতর নে শ্রীলঙ্কার? আসলতে এই দ্বীপটি ভারত আর শ্রীলঙ্কার মাজত অবস্থিত আর এই দ্বীপটি বর্তমান শ্রীলঙ্কার অধীনত আছে। কিন্তু দুখন দেশের মানুষ প্রতি বছরে নির্দিষ্ট সময়ত ইয়ালৈ তীর্থযাত্রার বাবে যায়। যদিও দ্বীপটুত কোনো স্থায়ী ঘর নাই, তথাপিও ইয়াত একটা গির্জা আছে। নরেন্দ্র মোদী সরকারের লোকসভা নির্বাচনের পূর্বে দ্বীপ বিষয়টুক লৈ কংগ্রেসক আক্রমণ করে। কোয়া হয়েছিল যে কংগ্রেসে নির্মমভাবে এই দ্বীপটি শ্রীলঙ্কার হাতত গতাই দিছিল। ইতিমধ্যে দুখন দেশের মাছমরিয়ার মাজত দ্বীপটুত মাছ ধরা আর বিশেষাধিকারক লৈ মতানৈক্যর সৃষ্টি হয়েছিল। কিন্তু শেহতীয়াকৈ যেন অধিক চরম হয়ে পড়ছে। বৃহস্পতিবারের এই কাণ্ডটি কাচ্চাটিবু দ্বীপর আশেপাশে সংঘটিত হয়েছে। পরবর্তী খবর, স্টুডেন্টক লৈ বৃহৎ ঘোষণা শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। এতিয়ার সমপর্যায়ের হব সেবা আর CBSEর প্রশ্নকাকত আর অদূর ভবিষ্যতে না থাকিব মেট্রিকর ডিভিশন ব্যবস্থা আর ইতিমধ্যে বিলুপ্ত করা হয়েছে র্যাঙ্কর ব্যবস্থা, কেবল থাকিব উত্তীর্ণ অনুত্তীর্ণর ব্যবস্থা। পরীক্ষার্থী সকলেহে অবগত হব ফলাফলের বিষয়ে আর ডিজি লকারত উপলব্ধ হব শিক্ষার্থীর নম্বর। এই মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। পরবর্তী খবর, কেরালার ওয়াইনাডর ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর। লোকসভা নির্বাচনত ওয়াইনাড সমষ্টির নির্বাচিত হওয়া প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীয়ে ধারাষার বরষুণের ফলত হওয়া ভূমিস্খলনের বাবে ওয়াইনাড ভ্রমণ করেছিল। বৃহস্পতিবারে কংগ্রেসের বিরোধী নেতাগুলিয়ে কান্নুর বিমানবন্দরত অবতরণ করে ওয়াইনাডলে রওনা হয় আর সহ আছিল ওয়াইনাডর উপনির্বাচনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ভগ্নী প্রিয়ঙ্কা গান্ধী। আজি কংগ্রেস নেতাগুলিয়ে মেপাডির কমিউনিটি হেলথ সেন্টারলৈ গৈ ভুক্তভোগীর সহ কথা পাতিছিল। ইয়ার পিছত স্থানীয় এখন চিকিৎসালয় আর দুটা সাহায্য শিবির পরিদর্শন করে। লগত আছিল AICCর সাধারণ সম্পাদক তথা আল্লাপুজার সাংসদ KC ভেনুগোপাল। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ওয়াইনাড জেলাত এতিয়ালৈকে প্রায় 300 লোকের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হয়েছে। পানী ভাঙি খহি পড়াত 200 জন লোক আহত হয়েছে, আন 250 জন লোক এতিয়াও সন্ধানহীন হয়ে আছে। রাজ্যখনের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নে আশঙ্কা প্রকাশ করেছে যে মুন্ডক্কাই আর চূড়ামালাত নিরুদ্দেশ হওয়া কোনো লোকেই জিয়াই নাই, যদিও সেনাই নিরুদ্দেশক উদ্ধার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলাই আছে। পরবর্তী খবর, রাজ্যত সলনি হল রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম। আজিরপর রাজ্যের কোন জেলাত কিমান হল রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম চাও আহ। আজিরপর সলনি হল রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম। রাজ্যের লাখ লাখ LPG গ্রাহকের বাবে ডাঙর খবর। সিলিন্ডার ক্রয় করার পূর্বে জানি লোক আপনার জেলাত কিমান দাম হয়েছে রন্ধন গ্যাসের সিলিন্ডারের। বজালিত 845 টাকা, বাক্সাত 860 টাকা, বরপেটাত 845 টাকা, বিশ্বনাথত 868.50, বঙাইগাঁওত 837 টাকা, কাছাৰত 937.50, চৰাইদেউত 818.50, চিৰাঙত 837 টাকা, দৰঙত 860 টাকা, ধেমাজিত 868.50, ধুবুৰীত 853.50, ডিব্ৰুগড়ত 802 টাকা, ডিমাহাটাত 961.50, গোলাঘাটত 819.50, গুৱাহাটীত 852 টাকা, হাইলাকান্দিত 946 টাকা, হজাইত 875 টাকা, যোৰহাটত 818.50, কামৰূপ মেট্ৰত 852 টাকা, কাৰ্বি আংলঙত 825 টাকা, করিমগঞ্জত 937.50, কোকৰাঝাৰত 837 টাকা, লক্ষীমপুৰত 868.50,
মাজুলীত 819.50 টাকা, মরিগাঁওত 862.50 টাকা, নগাঁওত 875 টাকা, নলবাৰীত 860.50 টাকা, দক্ষিণ চালমাৰাত 853.50 টাকা, শিৱসাগৰত 810.50 টাকা, শোণিতপুৰত 868.50 টাকা, তামোলপুৰত 868.50 টাকা, তিনিচুকীয়াত 802 টাকা, ওদালগুৰিত 868.50 টাকা, পশ্চিম কাৰ্বি আংলঙত 875 টাকা।